মেট্রো রেলের পিলারে নিজের পোস্টার সেঁটে যেন ১৬ কলা পূর্ণ করলেন পোস্টার মিলন খ্যাত সাইফউদ্দিন মিলন। এটা আসলে আমরা তাদেরকে বারণ করেছিলাম, মেট্রো রেলে তোমরা পোস্টার লাগাবা না, কিন্তু ছেলেগুলো যখন পোস্টার লাগাইছে তাদেরকে বারণ করার পরও তারা বললো যে আমরা আশেপাশে তার খাম্বা ছিল না, এই জন্য লাগাই ফেলছি। তবে রাজধানীময় পোস্টার দিয়ে রীতিমতো সাজিয়ে তোলা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফউদ্দিন আহমেদ মিলনকে সম্প্রতি খানিকটা বেরসিকের মতো পোস্টার অপসারণের নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেট্রো রেল উপর দিয়ে খুব সুন্দরভাবে মেট্রো রেল চলছে আর নিচে সুন্দরভাবে কিন্তু পোস্টার লাগাচ্ছে, এতে শহর কিন্তু নোংরা হয়ে যাচ্ছে এবং এজন্য আমি গত চার দিন আগে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি। গণবিজ্ঞপ্তিটা হচ্ছে যে যারা পোস্টার লাগাবে ২০১২র আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। আমার পোস্টার ঢাকা শহরে দেখে অনেক মানুষ আমার প্রশংসাও করে, যারা আমার দল করে বা যারা আমাকে পছন্দ করে, এর মধ্যে কিছু মানুষ তো আমার বিরোধিতা করবেই। পোস্টার মিলন খ্যাত জাতীয় পার্টির এই নেতা রাজধানীর বিভিন্ন স্থাপনা, দেয়াল, ফ্লাইওভারের গায়ে গতরে নিজের দলের বিভিন্ন পোস্টার সেঁটে দিয়ে নিজেকে পরিচিতির এক অনন্য মাত্রায় তুলে ধরেছেন। যারা পোস্টার লাগাবেন ওনারা একবারও কি চিন্তা করেছে যে আমার এই পোস্টারটা যদি লাগানো হয় এই শহরটা দেখতে কিরকম হবে, এই শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে? আপনারা পোস্টার লাগাচ্ছেন আপনাদের ছবি দিয়ে, আমরা তো এখন ডিজিটালি তো ক্যাম্পিং আপনি করতে পারেন, সবার তো আর প্রতিদিন আমাকে দেখতে ভালো লাগবে না, সেই পরিপ্রেক্ষিতেই সমালোচনাগুলো মূলত হয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন সাইফউদ্দিন আহমেদ মিলনের এমন কর্মকাণ্ড বন্ধ করতে আইনি নোটিশ দিলেও তার দাবি তিনি খুব বেশি পোস্টার লাগান না। আমি তো বছরে লাগাই একবার পোস্টার, সেই ৬,০০০ পোস্টার না লাগালেও চলে। সরকার যদি পোস্টার না লাগায় অন্য কোনো দলের পক্ষে পোস্টার লাগানো সম্ভব না, কেউ লাগাতে পারবে না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। তারপরও আমি যখন শুনেছি যে এই মেট্রো রেলের পিলারগুলোতে পোস্টার লাগিয়েছে, আমি কিন্তু পরদিনই পোস্টার ওইগুলো জায়গার থেকে উঠানো শুরু করে দিয়েছি অলরেডি। এদিকে নিজের নামে অপপ্রচারের গল্প শুনে তিনি মনে করেন ঘর থেকে বের হয়ে বাধ্যতামূলক তার পোস্টার ও ছবি দেখে অনেকে হিংসায় তাকে সহ্য করতে পারেন না। আমি পোস্টার লাগিয়েছি, এখন লাগানোর কারণে হলো কি পোস্টারটা দেখা যায়, মানুষ ঘর থেকে বের হলে আমার পোস্টার সহজে বন্ধ করতে পারে না, যেহেতু আমার পোস্টারের উপর সহজে মানুষ পোস্টার লাগাতে পারে না, কিন্তু এটা দেখে যেহেতু প্রতিদিন আমাকে, সেই কারণে অনেক মানুষের এটা সহ্য হয় না। মিলনের পোস্টার নিয়ে সমালোচনা উঠেছে জেনে তিনি দাবি করেন ঢাকার মেয়রদের উচিত পোস্টার লাগানোর জন্য নির্ধারিত জায়গা ঠিক করে দেওয়া। প্রথম পোস্টার লাগানো বন্ধ করতে হবে সরকারি দলকে, তাদেরকে উদ্যোগ নিতে হবে, এই ঝড়ে কেউ পোস্টার লাগাতে পারবে না, বিলবোর্ড লাগাতে পারবে না, তাহলে সম্ভব। পোস্টারের জন্য কিছু নির্দিষ্ট জায়গা মেয়র তৈরি করে দিতে পারে, সেটা সেখানে মানুষ পোস্টার লাগাবে, এগুলো তো দায়িত্ব নিতে হবে সরকার। এদিকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সংশ্লিষ্টদের পোস্টার লাগানোর নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী শনিবার দিন আমাদের বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিংয়ে আমার সাবজেক্টই থাকবে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমি নির্দিষ্ট জায়গা করে দিব পোস্টার লাগানোর জন্য, এবং নির্দিষ্ট জায়গার মধ্যে আপনাদের পোস্টার লাগাতে হবে। তবে নিজের সমালোচনার প্রেক্ষিতে মিলনের দাবি সরকারি দলের নেতারাই বেশি পোস্টার লাগান, ক্ষমতাসীনরা পোস্টার লাগানো বন্ধ করলে তিনিও নিজের পোস্টার লাগানো বন্ধ করবেন বলে আশ্বাসও দেন। সরকারি দলের প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের পোস্টার তারা লাগায়, এবং একই নেতা আপনার ছবি তুলে রাখবেন 15 দিন পর পর বা এক মাস পর পর একই নেতার পোস্টার বারবার লাগতেছে, তো এটা সরকারকে উদ্যোগ নিতে হবে, সরকারকে আইন করে বন্ধ করে দিতে হবে যে কেউ পোস্টার লাগাতে পারবে না।